হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও শেয়ার করবো। আজকে যে ফিউ নিউ আর রুলস এন্ড রেগুলেশন যে তারা এস্টাবলিশ করছে ইউকে গভর্নমেন্টে, সো ওগুলোর ডেট অ্যানাউন্সমেন্ট করছে যে কেয়ার ভিসা আছে, আপনার স্কিল ওয়ার্কার ভিসা, সো ওটা লিয়া ডিসকাস করবো। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবা, আশা করি অনেক গুরুত্বপূর্ণ হইব। বেসিক্যালি দেখতে পাইরা যে কেয়ার ওয়ার্কার ডিপেন্ডেন্ট তারা 11 মার্চ অফ 2024 থেকে একটা আপনার ইমপ্লিমেন্ট হইব। যদি আপনারা 11 মার্চের পরে কেয়ার ওয়ার্কার ভিসা পাইন, সেক্ষেত্রে আপনারা ডিপেন্ডেন্ট নিয়ে আইতে পারতা নাই, অনলি মেইন অ্যাপ্লিকেন্ট যিনি তাই নাই আর কি আপনার ইউকেতে আইতে পারবা, আদারওয়াইজ ডিপেন্ডেন্ট আপনার ক্লোজড। অ্যান্ড আর একটা বিষয় আছে, অনেকে কোয়েশন করতে পারেন, অলরেডি যারা ইউকেতে আছেন বা ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু এটা মানে তারা যারা অলরেডি আইছেন তারা কিন্তু আপনার ডিপেন্ডেন্ট আনতে পারবা না। অবভিয়াসলি যারা অলরেডি ইউকে আছেন তারা ডিপেন্ডেন্ট আনতে পারবা। তারা ইউকের গভর্নমেন্টও একটা সার্ভে করছে আর কি, যে লাস্ট ইয়ার আপনার 2023-24 পর্যন্ত আর কি, এই পর্যন্ত যে 7,45,000 ইউকের মাঝে আইছেন বিভিন্ন ভিসায় আর কি, লাইক স্টুডেন্ট ভিসা, কেয়ার ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা বা স্কিল ওয়ার্কার ভিসা, সো ওয়ান ইয়ারে আপনার 7,45,000 মানুষ ইউকের মাঝে আইছেন। সো বেসিক্যালি তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, লাইক যে জবের ক্ষেত্রে আর কি তারা এনাফ জব তারা মানে প্রোভাইড করতে পারেন না বা অ্যাকোমোডেশন গুলা দিতে পারেন না, সো লটস অফ ডিফিকাল্টিস আর কি ইউকে গভর্নমেন্টে ফেস করে। ওটার লাগি তারা বাধ্য হয়েছে যে এই রুলস গুলা এস্টাবলিশ করতে আর কি কুইকলি, বিকজ আপনার কেয়ার ভিসা জানেন আপনার লটস অফ স্ক্যাম হ্যাপেন হয়েছে ইন দ্য পাস্ট, সো এটার লাগি তারা 11th of March তা কিটা অফ করে দেয়, ডিপেন্ডেন্টলি যাইতে পারতা নাই। অ্যান্ড স্কিল ওয়ার্কার ভিসার যে স্যালারি থ্রেশহোল্ড ইনক্রিজ করে, আগে 26,200 আছিল, সো এখন 38,700 করে, সো এটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাব সবর লাগি যে স্পন্সর পাওয়া আর কি স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে। অ্যান্ড ওই লোক স্পাউস ভিসার ক্ষেত্রেও যারা ব্রিটিশ আছেন আর কি দেশ, তারা যে তারা স্পাউস রানার লাগে, আগে তো 18,600 আছিল, তারার লাগেও একটা এখন ডিফিকাল্ট হয়ে গেছে, লাইক 29,000 তারা সাময়িকভাবে করছে অ্যান্ড এন্ড অফ দ্য 25 আর কি, সো তারা একটা আবার ইনক্রিজ করবো 34,500 বা আপনার 38,700 আবার নিব আর কি, সো এটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবো যারা ব্রিটিশ আসনি দেশ, যারা আপনার স্পাউজ আনেন আর কি আপনার হোম কান্ট্রি থেকে। আর একটা গুড নিউজ আছে স্টুডেন্টের লাগে, যে মানে PSW যেটা এটা অফ করার কথা আছিল, বাট এটা এখনো তারা এস্টাবলিশ করছে না আর কি, 2 ইয়ার্সের যে আপনার স্পোর্টস স্টাডি ওয়ার্ক মিলে, সো এটা এখনো তারা চালু রাখছে অ্যান্ড এইটাও এস্টাবলিশ করছে না। বিষয় আছে না, আমরাও তারা বাধ্য করি আর কি যে হার্ড লাইনে যাওয়ার লাগে, সো বেসিক্যালি কেয়ার ভিসার আমরা যে ইউজড করার ফলে আর কি তারা বাধ্য হয়েছে যে কোটিং রুলগুলো এস্টাবলিশ করার লাগে আর কি, সো বেসিক্যালি যারা জেনুইন আছেন বা যারা লিগেল উপরেতে আইতে চাইরা তারা লাগিয়েও পথ বন্ধ হয়ে গেছে। আমরা আসলে যে বিভিন্ন স্ক্যাম হওয়ার পরে স্কেয়ার ভিসা তারা হার্ড লাইনে যাইতে বাধ্য হয়েছে, ইউকে হোম অফিস অ্যান্ড নতুন নতুন রুলসগুলো দেখতে পাইরা আপনারা তারা এস্টাবলিশ করছে অ্যান্ড আপকামিং ডেজে আরো হার্ড লাইনে যাইব তারা আর কি। স্পাউস ভিসা আছে ব্রিটিশ যারা আছেন সিটিজেন আর কি ইউকের মাঝে, তারা লাগিয়েও আপনার হার্ড হয়ে গেছে। বেসিক্যালি ওগুলোই লিগে ইনফরমেশন আমি শেয়ার করলাম, ইউকে গভর্নমেন্টও আপনার এস্টাবলিশ হয়েছে, সো আমার ভিডিওটা যদি ইম্পর্টেন্ট হইয়া থাকে অ্যান্ড আপনারা যদি নতুন নতুন ইউকে ইমিগ্রেশন ভিসা রিলেটেড নিউজ জানতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাল্লাহ আমি ট্রাই করি যতটুকু সম্ভব আর কি আপনারা ইনফর্ম করা অ্যান্ড সঠিক তথ্য দেওয়া আর কি, সো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। সো ভালো থাকবো, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।